2022 সালের পহেলা জানুয়ারি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী দৌলতপুর কলেজ সহ বাংলাদেশের সকল দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীকে আমি বাংলা বিভাগের তথা দৌলতপুর কলেজ তথা দৌলতপুর মডেল কলেজ তথা খুলনা বিভাগ এর কুষ্টিয়া জেলার অন্তর্গত একমাত্র মডেল কলেজ দৌলতপুর কলেজের পক্ষ থেকে আমি সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, আজ বাংলা ছোট গল্প পথ জানা নাই গল্প থেকে আমি আলোচনা করব। আজকের আলোচ্য গল্পের লেখক আবুল শামসুদ্দিন আবুল কালাম। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ছোট গল্পটি আধুনিক সভ্যতা, বিজ্ঞান সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, উপনিবেশবাদ এবং আধিপত্যবাদের করে ভিত্তি করে আজকে এই ছোট গল্পটি লিখিত। প্রিয় শিক্ষার্থী, আজকে গ্রাম এবং শহরের মধ্যে যে পার্থক্য, বিজ্ঞান সভ্যতা যে অবুঝ মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে তার নমুনা স্বরূপ আজকের এই ছোট গল্প পথ জানানো। প্রিয় শিক্ষার্থী, জনাব আলী নামে জনৈক ব্যক্তি কোনো অপরাধের কারণে গ্রাম ছাড়া হয়ে চলে যায় শহরে। দীর্ঘদিন সে ইংরেজ কোম্পানি তথা বেরিয়া কোম্পানি পুঁজিপতি বা আড়তদারের অধীনে কাজকাম করার পরে 20-25 বছর পরে যখন গ্রামে ফিরে আসে তখন গ্রামের লোকেরা জোনাব আলীকে দেখতে আসে। জোনাব আলীর পরনে জুতা, কোট টাই প্যান্ট পরা এবং মাথায় হেলমেট, চোখে চশমা, কোমরে বেল্ট ইত্যাদি দেখে তারা জোনাব আলীকে অন্য মানুষ ভেবে দেখতে আসে। এক সময় জোনাব আলী চিন্তা করে যে তার গ্রাম এবং 68,000 গ্রাম অবহেলিত, অবজ্ঞা পাত্র এবং এরা নগর সভ্যতা, বৈজ্ঞানিক সভ্যতা, আধুনিক সভ্যতা সম্বন্ধে সচেতন নয়, অতএব তার গ্রামের নাম মাউলতলা। মাউলতলা গ্রামের সাথে যদি শহরের সভ্যতার সংযোগ স্থাপন করা যায় তাহলে এই গ্রাম উন্নত হবে, এই গ্রামের মানুষ সভ্যতার আরো সম্বন্ধে জানতে পারবে এবং মানুষের আমূল পরিবর্তন হবে। এক সময় গ্রামের মাতবর সহ সমস্ত শ্রেণীর লোককে বুঝিয়ে জেলা প্রশাসনের সহায়তায় মূলতলা গ্রাম থেকে শহর পর্যন্ত সভ্য সংযোগ সড়ক তৈরি হয় এবং কংক্রিট একটি রোড তৈরি হয় যেখানে শহরের লোক পাড়াগাঁয়ের এবং পাড়াগাঁয়ের লোক শহরের যাতায়াতের পথ পরিষ্কার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের কথায় যদি আমরা আসি, শহর সভ্যতা মানে কবিগুরু রবীন্দ্রনাথের কথায় ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট, ইটের পরে ইট বসে মানুষ হয়েছে কীট, সেখানে মানুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজ কি শহরে দেয়ালের পরে কে থাকে তার পরিচয় কেউ জানে না। আজ কি সভ্যতায় মামা খালা, খালু চাচা, নানা দাদা ফুপা এইসব পরিচয় আর নাই, যৌথ পরিবার নাই, মানুষে মানুষে মমত্ববোধ নাই। আজকে অভাব এবং দারিদ্রতার কারণে মানুষ আজকে একাকিত্ব, এবং শুধু একাকিত্বই নয়, তার জীবন হচ্ছে ছকে বাঁধা অঙ্ক, এই অঙ্ককে ওভারটেক করার মতো কোনো মানুষের ক্ষমতা নাই। প্রিয় শিক্ষার্থী, এক সময় ওই রাস্তা ধরে শহরের লোক গ্রামে আসতে থাকে এবং গ্রামের লোক এক সময় শহরে যেতে থাকে। এই করতে করতে দেখা গেছে যে
সবচেয়ে গরিব গ্রামের সবচেয়ে গরিব মানুষ গোহর আলী, যে গোহর আলী কখনই শহর যেতে রাজি হয়নি এবং জমি দিতে রাজি হয়নি। গোহর আলী পরিশ্রমের পরে শাকসবজি ফলমূল বিক্রি করে খড়ের চালের জায়গায় টিনের চালের জন্ম হয়েছে এবং গ্রামের বহুত মানুষই তার আর্থিক কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু ধ্বংস হয়েছে মনুষ্যত্ব, মানবতা এবং আত্মীয়তার বন্ধন। সব পল্লীর লোক শহরে গেছে, মাথায় তেল চপচপে তেল, হাতে পিতল বান্দা লাঠি, সেই বালিশের তলে ত্রিস্ত্রি করা জামা এবং ছেঁড়া লুঙ্গি, এইগুলা পরে শহরে গেছে। শহরের মানুষ তাদের মানুষ বলে গণ্য করেনি। মূলত গহর আলীকে অতীতারা ধোকা দিয়ে টাইম নিয়ে গিয়ে তার কাছ থেকে পয়সা পাতি যা ছিল সব করে ঝাড়ে বার করে নেয়। সেখান থেকে গহরদের মধ্যে বুঝতে বাকি থাকে না যে শহর সভ্যতা কি করেছে, তার মধ্যে কিছুটা ঘৃণা ভাব ঢুকে। কিন্তু তারপরে গহর আলী আর্থিক মোহয় গহর আলী এই ব্যবসা কাঁচামাল শহরে নিয়ে যাওয়া, কাঁচা তরি তরকারি বিক্রি করা, এগুলো সে করে, গহরদের মতো অনেকেই করে। ইতিমধ্যে শহর থেকে চলে আসছে বেনিয়া কোম্পানি, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এখানে এসে তারা শুরু করে ব্যবসা, এখানে তারা আড়ত খুলে, এখানে তারা সমস্ত মানুষের ভেতরে সুদ, তার সুদ, ত্রিমুখী সুদের ব্যবসা বাণিজ্য শুরু করে। এক সময় সমস্ত গ্রামের মানুষ তাদের কাছে ঋণী হয়ে যায় এবং এই সামন্তবাদের কারণে আর্থিক অনটনকে সামাল দিতে গিয়ে তারা দেখা গেছে যে শহরের মানুষের কাছে বেচা বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যে দেখা গেছে যে গ্রামের যে মানুষ শহরে সেই মানুষের চাকচিক্য, সেই পোশাক আশাক, সেই পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি দেখে মাতাল হয়ে বাপের বাড়ি ছেড়েছে, স্বামীর ঘর ছেড়েছে, গ্রাম ছেড়েছে, পল্লী ছেড়েছে। তারা এইভাবে একের পর এক শহরের যে প্রয়োজন সে প্রয়োজন গ্রামে এসে গ্রামকে তছনছ করে ফেলেছে। ইতিমধ্যে এই গহর আলী বাড়িতে কন্ট্রাক্টর বা ঠিকাদার বাস করতেন, এসে বিনিময়ে সে তার বাড়িতে খাওয়া দাওয়া করতো, অথচ বিনিময়ে তাকে কিছু পয়সা করি বা সাহায্য সহানুভূতি করতো। এই সুবাদে গহর আলী তাকে বাড়িতে রাখে। এক সময় গহর আলীর দুর্বলতা সুযোগে গহর আলী সেই বালিশের তলে রাখা ইস্ত্রি করা জামার প্রতি ঘৃণা জন্মিয়ে তার ফাটা পা, খসখসে দেহ, উসখুসে চুল, এই সবগুলোর প্রতি লক্ষ্য রেখে তার বউ সেই ঠিকাদারের সাপ ধরে বাড়ি থেকে চলে গেছে, ফেলে গেছে গহর আলীকে, ত্যাগ করেছে গ্রামকে, ত্যাগ করেছে গ্রামের এই ধুলিবালি ধুলি ধূসর এই সুন্দর পৃথিবীকে, যেখানে মায়া মমতাকে ত্যাগ করে তারা বিজ্ঞানের কলকারখানার যে আধিপত্য সেই আধিপত্যের দিকে ধাবিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এইবার দুঃখে গহর আলী গিয়ে এই রাস্তা কোদাল দিয়ে কুপিয়ে কাটছে, জনতার মুখের সামনাসামনি সে জবাব দিয়েছে যে আমি শহরের সাথে গ্রামের যে সংযোগ সেই সংযোগ সেতুটা বিচ্ছিন্ন করে দেব, যাতে শহর গ্রামে না আসতে পারে, গ্রাম শহরে আর যাবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে গহর আলীতে রাস্তা কাটছে, তাতে কি গহর আলী মুক্তি পাবে? লেখকের গল্পের নাম দিয়েছে পথ জানা নাই। তাহলে কোন গহর আলীর বউ কন্ট্রাক্টরের হাত ধরে চলে যাচ্ছে, গ্রামের মেয়েরা শহরের লোকের হাত ধরে চলে যাচ্ছে, শহরে বেনিয়ারা সেখানে ব্যবসা শুরু করেছে, আধিপত্যবাদ এসে আধিপত্য শুরু করেছে, সাম্রাজ্যবাদ এবং সামন্তবাদ, পুঁজিবাদ এখানে যে শোষণ শুরু করেছে, এইটা পথ জানা নাই, পথ আমারও জানা নাই। প্রিয় শিক্ষার্থী, তবে এইখানে এই যে গহর আলী তার বউ চলে গেছে জন্য পথ বন্ধ করেছে, যদি
গহরালী পাড়া গ্রামের যে জীবন, সেই গ্রামে যদি মনের বিনিময়ে মন কেনা হতো তাহলে মনে হয় যেত না। কিন্তু গ্রাম বাংলায় আজও চলে ঘটকালি, আজও চলে ঘটকালি। ঘটকালির মাধ্যমে একজন ছেলে বা একজন মেয়ের জীবন নির্ধারণ করা হয়, তাকে জানতে দেওয়া হয় না। মেয়েদের বাক স্বাধীনতা থাকে না, ছেলেদেরও বাক স্বাধীনতা থাকে না। যেখানে হিন্দু ধর্মে রামায়ণে রামচন্দ্র তার সতী সাবিত্রী স্ত্রীকে বনবাসে দিতে কুণ্ঠাবোধ করেনি, যেখানে নারীর অধিকার ছিল না, যেখানে নারী 8 বছর বয়সে বিয়ে হবে, আজও নারীর যে মুক্তি সে মুক্তির কথা আসেনি। আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী শত শতবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আজও নারীর মুক্তি 25% আদায় হয়েছে, বাকি মুক্তি গাছে ধরতেছে। প্রিয় শিক্ষার্থী, আজকে নারী মানুষ, নারী সন্তান, নারী বাঁচার অধিকার আছে, সমস্ত অধিকার দেওয়ার পরেও দেখা গেছে নারী মৃত্যু, অপমৃত্যু, ধর্ষণ, জুলুম, নির্যাতন, শোষণ একের পর এক চলে আসছে। পিতার সম্পত্তিতে অধিকার নাই, স্বামীর সম্পত্তিতে অধিকার নাই, ভিক্ষাবৃত্তি, খুননিবৃত্তি, ছেঁড়া কাপড়, মরার পরে উপযুক্ত কাপড় থাকে না, এই এই দুর্বিনীত অবস্থা। নারীর কোনো পরিবর্তন হয়নি। আজকে গহরালী আর গিয়ে সেই রাস্তা কাটতেছে, যে রাস্তা কাটলে মনে করছে যে শহর শহরে আর গ্রামের লোক যেতে পারবে না বা কন্ট্রাক্টরের হাত ধরে পালাতে পারবে না। কিন্তু একবার গ্রাম যখন শহর চিনে গেছে, তখন বাঘ যদি মানুষের মাংস খায় তাহলে বাঘ যেমন জীবজন্তুর মাংস খাইতে চায় না, শহর যদি একবার এই পাড়া গ্রামের ভুখা নাঙ্গা মানুষের কাছে স্বার্থ লোটার সুযোগ পেয়ে যায়, তাহলে এরাও কিন্তু ছাড়বে না এবং ওই গ্রাম থেকে আর যাবে না। ওই গ্রামের প্রতি তাদের শোষকের শোষণের যে জাল, সে জাল বিস্তার করাই থাকবে। জালে যেই উঠুক না কেন, জালে সে পড়বে এবং শোষিত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে বলতে হয় যে 1970 সালে বাংলাদেশের যে গ্রাম, সে গ্রাম এখনো গ্রামই রয়ে গেছে, এখনো গ্রাম রয়ে গেছে, এখনো গ্রামে বাতি জ্বলে, এখনো রাত 12টায় শিশু কাঁদে, আর এখনো রাত 12টায় প্রসূতি মা চিকিৎসার অভাবে মারা যায়। আইজো এগুলা ঘটছে, অথচ ঢাকাতে 3 কোটি লোকের বাস, তারপরে ঢাকাকে করা হচ্ছে সমৃদ্ধ, চিটাগাংকে করা হচ্ছে সমৃদ্ধ, শহরকে করা হচ্ছে সমৃদ্ধ, পাড়া গায়ে যে মানুষ বাস করে একথা কিন্তু শহরের লোক ভুলে গেছে। অথচ সমস্ত কিছু আজকে উৎপাদক হচ্ছে এই গ্রাম, অথচ সেই গ্রামকে ওভারটেক করে শহরের ওই কাঁচা টাকা ক্ষুধার্ত মানুষের অন্ন, মুখের অন্ন কেড়ে নিচ্ছে বিভিন্ন কায়দায়। অথচ তারা সভ্য মানুষ, তারা উচ্চ পদস্থ মানুষ, তারা উচ্চ অবস্থানের মানুষ, আর আমরা গ্রামের লোক, সেই গ্রাম আজও কাঁচা রাস্তা, আজও বিদ্যুৎ সংকট, আজও লেখাপড়ার সংকট, আজও যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, আজও হয়তোবা পৌঁছাবে কিনা জানি না, 100 বছরের হয়তো পাড়াগ্রাম শহরের ধারে কাছে আসতে পারবে না। অথচ গহরালীরা যে রাস্তা কাটছে, এই রাস্তা কাটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে সমতা দূর করা, নারী এবং পুরুষের শিক্ষার মধ্যে বৈষম্য দূর করা, শহর এবং নগর জীবনের সমস্ত বৈরিতাকে, সমস্ত দূরত্বকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেখানে নারী এবং পুরুষের অধিকার সমান সমান করা, যেখানে কেউ কারোর মুখাপেক্ষি হবে না, কেউ কারোর কাউকে ছাড় দিয়ে চলবে না, কেউ কাউকে ভয় করে চলবে না, কারোর কাছে কারোর মাথা বিক্রি হয়ে থাকবে না, সেইখানে মানবিক মুক্তি ছাড়া এই রাস্তা কাটা বন্ধ করা যাবে না। রাস্তা বন্ধ করতে হলে একমাত্র কৌশল হচ্ছে মানবিক মুক্তি, শিক্ষার মুক্তি,
আলোর মুক্তি, আইনের মুক্তি, বিচারের মুক্তি, জেল জুলুমের মুক্তি। আজকে আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দুই মাসে কারেন্ট বন্ধ হলে বিদ্যুৎ অফিস এসে আমার কারেন্টের লাইন কাটে দেয়। কিন্তু যারা এদেশে বাংলাদেশে বহু উচ্চ পদস্থ ব্যক্তি কোটি কোটি টাকা লোন, কোটি কোটি টাকা কারচুপি করে তারা এদেশে দাঁড়িয়ে থাকে, তাদের আইনের আওতায় আনা হয় এবং তারা আইনকে ফাঁকি দিয়ে বেঁচে যায়। আমরা শুকনো পাতার মতো পাতা, আমাকে মাকড়সার জালে ধরে রাখে আর ভারী জিনিসকে ধরে রাখতে পারে না, যার কারণে আইন একমাত্র, জিন্না সাহেব বলেছিলেন আইন তৈরি হয়েছে একমাত্র আসামির জন্য, কিন্তু আমি বলি যে আইন একমাত্র তৈরি হয়েছে দুর্বলের জন্য, সবলের জন্য আইন তৈরি হয়নি। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দৌলতপুর কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানে আমি ইতি টানছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।